নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জ্যাকাপং শাপলার বাল্ব লাগিয়ে সেখান থেকে আমি কত সুন্দর ফুল পেলাম। এই গামলাটায় মাটি রেডি করেছিলাম, সেই সাধারণভাবে পদ্মের মাটি যেভাবে রেডি করে তার ভিডিও দেখিয়েছিলাম। তো পদ্মের ক্ষেত্রে আমরা কি করি, সাইড দিয়ে টিউবার বসাই, কিন্তু এটা যেহেতু সাইডে হয় না, এটা মাঝখানে বসালেও চলে, তাই আমি মাঝখানে এর পরিমাণ অনুযায়ী একটুখানি গাড্ডা করে নেব। মাটিটা আমি চেয়েছিলাম যাতে শুধু মাটি থাকে, জল না থাকে, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জলটাও হয়ে গেছে। তো আমি এইরকমভাবে গাড্ডা করে আমি বসিয়ে এটাকে জাস্ট হালকা করে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। যেভাবে পদ্মের টিউবারটাও মাটি দিয়ে চাপা দিলাম, ঠিক সেইভাবেই এই টিউবারটাকেও মাটি দিয়ে চাপা দিয়ে দেব। বাল্ব লাগানোর পরে আজ প্রায় দেড় মাস হয়ে গেছে, একটি ফুল ফুটেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, পিঙ্কের মধ্যে সাদা ছাপ ছাপ ভাব রয়েছে, কিছু পাপড়িতে হাফ সাদা এবং হাফ পিঙ্ক রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এবং এটি একটি হার্ডি শাপলা, তাই 100 টাকার গামলায় আমি বসিয়েছিলাম। এখনো পর্যন্ত কিছু খাওয়ার আমি দিইনি গাছে, তাও এই ফুলটা ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, মাঝখানে হলুদ এবং পিঙ্ক পাপড়ির সমাহার। এবং গাছের চেহারাও যথেষ্ট ভালো হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছটার পাতার সাইজও যথেষ্ট বড় বড় এবং অনেকগুলি পাতা হয়েছে। এটি গাছের প্রথম ফুল, এরপরে দেখতে হবে এর পরের ফুলগুলোর কালার কিরকম হয়, কারণ আমি যখন বাল্বটি নিই তখন শুনেছিলাম প্রতিটা ফুলের কালার বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম হবে মানে পিঙ্কের মধ্যেই, কখনো কোনো কোনটায় পিঙ্কের ভাব বেশি সাদার ভাগ কম, আবার কোনোটায় সাদার ভাগ বেশি পিঙ্কের ভাব কম। এইভাবে প্রতিটা ফুল দেখে নিতে হবে কিরকম কালার আসছে। প্রথম ফুলের প্রায় 15 দিন পর দ্বিতীয় এবং তৃতীয় ফুলটি ফুটেছে। প্রথম ফুলের থেকে খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু আগের তুলনায় পাপড়িতে সাদা এবং পিঙ্কের ভাব, মানে হাফ হাফ করে যে ভাগটা হচ্ছে সেটা একটু বেশি আছে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ফুলে, আপনারা দেখতেই পাচ্ছেন। খাবার ছাড়াই ভালোই ফুল দিচ্ছে গাছটি, এবং এর পরবর্তীকালের কুঁড়িগুলোতে কি ফুল আসে সেটা আমাকে দেখতে হবে। আজকের ভিডিও এখান পর্যন্তই রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।